আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে সকল কাজ করার জন্য একটি ভার্চুয়াল ভিসা কার্ড কিভাবে নেবেন, ঠিক আছে, প্রোফাইলটা কিভাবে ভেরিফাই করবেন, নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে এইভাবে একটি ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফিজিক্যাল কার্ড কিভাবে অর্ডার করবেন, এ টু জেড এই ভিডিওতে দেখা দিব। মাস্ট বি আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে, তাহলে সর্বোচ্চ হেল্প পাবেন, সাপোর্ট পাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন এবং অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনাদের হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, যেখানে লিঙ্ক দেওয়া আছে, এই যে এই লিঙ্কটা, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করতে হবে, জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। জাস্ট এটা কপি করে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। সো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ফায়ারবক্স ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে, লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এখানে নিউ অ্যাকাউন্ট করলেই $5 কিন্তু বোনাস পেয়ে যাবেন। কার্ড নেওয়ার সময় আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে ডিসকাউন্ট অ্যান্ড প্রোমো কোড অফার পাবেন। তো এখানেই দেখতেই পাচ্ছেন কিন্তু নিউ রেজিস্টার $5, আমাদের রেফার অ্যান্ড প্রোমো কোড ইউজ না করলে $5 বোনাস পাবেন না, কার্ড নেওয়ার সময় কোনো ডিসকাউন্ট প্রোমো কোড অফার পাবেন না। মাস্ট বি রেফার লিঙ্ক থেকেই অ্যাকাউন্ট করতে হবে, যার রেফারে অ্যাকাউন্ট করেন। তো এখানে হচ্ছে একটা ইমেল দিতে হবে, একটা ইমেল দিয়ে নিচ্ছি। মাস্ট বি এখানে গেট কোডে ক্লিক করতে হবে নিচে। সো এখানে গেট কোডে ক্লিক করে একটু ওয়েট করবেন, ক্যাপচা আসবে এখানে, এটা আমাদেরকে একটু মেলাইতে হবে, ঘুরতে ঘুরতে চলে আসবে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই তিনটার সাথে উপরেরগুলা তিনটা মিলাইতে হবে। সো এক নম্বরে হয়তো এটা, দুই নম্বরে এটা, তিন নম্বরে একটা মক, ঠিক আছে, তিনটাই মিলে গেছে। এখন ইমেইলে 6 সংখ্যার ওটিপি কোড আমরা ওপেন করে কপি করে নিয়ে যাব। হ্যাঁ, ইমেইল ওটিপি কোড চলে গেছে, ইমেইলটা ওপেন হয়ে গেছে। এই যে 6 সংখ্যার ওটিপি কোড চেপে ধরে কপি করে নিলাম, আবার এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখন পেস্ট করে দিলাম, এখন নিচে রেজিস্টারে ক্লিক করে দিলাম। ওকে, রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু উপরে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে প্লে স্টোরিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে ক্লিক করবেন, প্লে স্টোরিতে চলে যাবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরিতে চলে আসা হয়েছে। এখান থেকে অ্যাপসটা যাদের ইনস্টল করা নাই, যারা নতুন অ্যাকাউন্ট করবেন অবশ্যই ইনস্টল করে নেবেন। করে নিয়ে তারপরে অ্যাপসটা ওপেন করে যে ইমেল দিয়ে রেজিস্টার করলেন ওটা দিয়ে লগ ইন করতে হবে। আমি দেখা দিচ্ছি বন্ধুরা, অ্যাপসটা ইনস্টল করার পর নতুন অবস্থায় এরকম অপশন আসবে, জাস্ট লগ ইন বা রেজিস্টার এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যারা হচ্ছে ব্রাউজার থেকে এইমাত্র অ্যাকাউন্ট রেজিস্টার করছেন তারা ওখানে মেইল দিয়ে দিবেন। যারা এই অ্যাপস সরাসরি ডাউনলোড করে নিউ অ্যাকাউন্ট করবেন তারা এখান থেকে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। অবশ্যই রেফার কোড কিন্তু দিয়ে নেবেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যাই হোক, এখানে হচ্ছে আমরা যে ইমেলটা সাবমিট করছিলাম ব্রাউজার থেকে ইমেলটা দিচ্ছি, এখন নেক্সটে ক্লিক করতেছি। সো নেক্সটে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা এখানে মেইল পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। আমি চাইলে নতুন পাসওয়ার্ড দিতে পারি অথবা জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিলে হবে। জিমেইল পাসওয়ার্ড যাই দেন, এগুলো কিন্তু সিকিউরিটি মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু পরবর্তীতে রিকভারি করা কঠিন। যাই হোক, এখানে এখন ডান পাশে গেট করে ক্লিক করতে হবে আমাদেরকে। গেট করে ক্লিক করার পর আবারও ক্যাপসা এসেছে 3 সংখ্যার, এটা আমাদের আবার মিলাইতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একটা গাড়ি, ব্যাস এটা যদি মিলে যায় আবার ওটিপি কোড যাবে ইমেইলে। ইমেলে ওটিপি কোড চলে গেছে, জাস্ট আমরা চেপে ধরেছি, একটু কপি করে নিয়েছি, আবার অ্যাপসে চলে এসেছি, ঠিক আছে। নিচে পেস্ট করে দিলাম, এখন নিচে নেক্সটে ক্লিক করে দিলাম, এখন লগ ইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অলমোস্ট লগ ইন হয়ে গেছে, $5 বোনাস পেয়ে গেছি। এখন উপরে যে ডান পাশে ক্লিক করবেন, যদি আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, কোনো হেল্প লাগে, সহযোগিতা লাগে, ডিসকাউন্ট বা প্রোমো কোড লাগে, তারপর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একটা স্ক্রিনশট দিবেন। আমরা যদি তারপর আপনাদেরকে ভেরিফাই করতে বলি, সো অবশ্যই ভ্যালিড একটা ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে এখান থেকে ফোন নম্বর ভেরিফাই করবেন, তারপর হচ্ছে ভ্যালিড স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড অথবা নিট কার্ড পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন। ওটার মেয়াদ থাকতে হবে, ডেট এক্সপায়ার হলে হবে না, পুরাতন কার্ড হলে হবে না। এখান থেকে অর্ডার কার্ড করে ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা হচ্ছে 20% ডিসকাউন্ট পাবেন, $5 বোনাস পাবেন। এখান থেকে ফোন নাম্বার, এখান থেকে নিট কার্ড বা ভোটার আইডি কার্ড ভেরিফাই করবেন। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। যারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ডলার ডিপোজিট করতে চান তারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন। এটা এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি সকল প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।